রসুল বললেন তিন জিনিসের দিকে যদি তাকান আমল নেক নেকলাকা হয় আল্লাহর ঘর কাবা ঘরের দিকে যদি নজর করেন আমল নেক লেখা হয় মায়ের চেহারার দিকে যদি নজর করেন আমল নেক লেখা হয় তিরিশ পারা কোরআনের দিকে যদি নজর করেন তেলাউদ করতে পারেন আর না পারেন শুধু তাকিয়েছিলেন আমল নামাই নেক জমা করে দেয় তিনি কে কি কিতাব ইন্দাহুলা কোরআন করিম সুরাই ওয়াকিয়া সাতাত্তর নম্বর আয়াতের ভিতরে পড়ছেন এটা হলো সম্মানিত একটা কিতাব যে ট্রাস্ট করে তার সম্মান আর মর্যাদাটাকে বাড়িয়ে দেয় তিনি কে আপনাদের এলাকায় সোফার খাট সেগুন কাঠ দিয়ে বানাই এরপরে মেহগুনি কাঠ দিয়ে বানাই এক সেট সোফা তিরিশ হাজার চল্লিশ হাজার আছে না নাই ঘরের ভিতরে সোফা খাট আছে না নাই বলেন ত্রিশ হাজার থেকে দিয়ে একটা সোফা বানালেন একটা খাট বানালেন প্রতিদিন বসেন প্রতিদিন গোমান খাটের উপরে লাথি লাগে সালাম আছে কোনো কথা বলেন সালাম আছে কিন্তু একশো টাকা দিয়ে যদি আম গাছের কাঠের একটা রেহেল বাড়ির ভিতরে কিনে নিয়ে আসেন ওই রেহেলের উপরে যদি কোরআন তেলাওত করেন ভোলে ভালে যদি ওই একশো টাকার কাঠের রেহেলের সাথে বোড়া আঙ্গুল লেগে যায় অথবা একটা পা লেগে যায় কি করেন কথা বলেন কি করেন আপনাকে বসতে হবে আপনাকে মেনে নিতে হবে তিরিশ হাজার টাকা দিয়ে সেগুন কাঠ দিয়ে খাট বানিয়েছেন দাম অনেক বেশি কিন্তু না সালাম নাই কারণ কোরআন থেকে এই খাটটা অনেক দূরে একশো টাকা দিয়ে শুধুমাত্র আম কাঠের একটা রেহেল কিনে নিয়ে বাড়িতে এসেছেন কোরআনের সাথে চব্বিশ ঘন্টা লাগিয়ে রেখেছেন লাথি লাগলেই সালাম করেন লাথি লাগলেই চুমু করেন যায় একশো টাকার রেহেল হলে হবে তো কি হবে চব্বিশ ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে রেহেলের সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনি কে এই জন্য আল্লাহ রাফুল আলম নিজেই বলছেন কোরআনটা হল সম্মানিত কিতাব যে কোরানটাকে টাচ করবে তার সম্মানের মর্যাদা আকাশ করে দিবেন তিনি কে আর যদি কোরানের বিরুদ্ধে কেউ যায় সে হবে আবু জেহেল ঠিক না বেঠি কোরআনের বিরুদ্ধে কেউ যদি চলে যায় সে হবে আবু আহাব সে হবে উদবা সে হবে মুগিরা সে হবে এক একটা ফেরাউন এক একটা নমরুদ কিন্তু কোরানের পক্ষে যদি কেউ আসে সে হবে আবুহ সুবনালা বলবেন না কোরানের পক্ষে যদি কেউ আসে সে হবে অমান কোরানের পক্ষে যদি কেউ আসে সে হবে আমদা। কোরানের পক্ষে যদি কেউ আসে সে হবে আলে। কোরানের পক্ষে যদি কেউ আসে সে হবে বেলাল সুবনালা বলবেন না আমরা হতে চাই বেলাল আমরা হতে চাই আবু বকর আমরা হতে চাই ওমর আমরা আবু জেহেল হতে চাই আরো জোরে বলেন আমরা আবু জেহেল হতে চাই তাহলে আসেন যেহেতু কিতাব কোরআন কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন শত বছর আগে একটা কোরআনের ভিতরে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নালহু লাহাফিযুন নাজিল করেছি আমি কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে আমি আল্লাহ রব্দুল আলামিন দিই নাই কোরান হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছেন তিনি কে আপনি কোরআনের দাওয়াত দিবেন এটা হেফাজতের দায়িত্ব আপনারা দিই নাই আপনাকে দিয়েছি দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনি দাওয়াত দেন আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে আর ওজনের চিৎকার দিয়ে নাম টানিবেন কার উনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন রাসুল বললেন নম্বর আমার দাবাতি কাজ আমি তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম পৃথিবীর বুকের ভিতরে পৃথিবীর বুকের ভিতরে তেরো বছর জেলখানার ভিতরে বন্দি থাকবে এর পর কোরআনের দাওয়াতের কাজ এমন কিছু জমিনের ভিতরে জন্ম নেবে বন্ধ করবে না করবে না করবে না ঠিক না ঠিক জেলখানায় নিবেন ওখানেও এই কিতাবের দাওয়াত বলবেন না অন্ধকার কারাগারের ভিতরে নিয়ে যাবেন ওখানেও কোরআনের দাওয়াত কারণ রাসুদ দিয়েছে যেহেতু কোরআনের দাওয়াত কোরআনের দাওয়াতের দায়িত্ব রসুল আমাদের কাছে আমানত দিয়েছেন তোমরা দিবা জমিনে কোরআনের দাওয়াত কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব ডাকা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইউরিদুনা লিউতফি নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম মুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ও নবী আপনি দেখবেন কাফেরগুলো ফু দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চেষ্টা করবে পারবে না এক জায়গায় নিভাবে আমি আল্লাহ দশ জায়গায় চালু করে দিব সুবাহান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন কারে দিয়ে যে কোরানের দাওয়াতের কাজ করাবে পৃথিবীর কেউ জানে না জানে একজন তিনি কে আমার নিজে চোখে দেখা আমার নিজে চোখে দেখা আহা রানা মাস্তান বলে একজন মাস্তান ছিল আমি যখন ছাত্র জীবনে ছিলাম বড় একটা ডাকাত ছিল হাতের ভিতরে খুরের দাগ এখানে খুরের দাগ এখানে খুরের দাগ জাগায় জায়গায় শুধু খুরের দাগ মারামারি মোবাইল নিয়ে চলে কিলি কে আপনি আপনার দেখার টাইম নাই ওর গাঁদা খাওয়ার পয়সা না থাকলে ও টাকা নিয়ে চলে যায় বা খাওয়ার পয়সা না থাকলে টাকা নিয়ে ওই মোবাইল নিয়ে চলে যায় যেটা পাবে হাতে ওইটাই নিয়ে যাবে আপনি মারবেন কাটবেন ওর কিছু হবে না কি করবেন আপনি আপনি ওরে মারতে গেলে হয়তো আপনার জীবনে নিয়ে নিবে এত বড় টাকা হঠাৎ ছয় মাস নাই নয় মাস নাই ছয় মাস নয় মাস পরে মাথার ভেতরে এবার পাগড়ি সুমান আল্লাহ বলেন মাথার ভেতরে টুপি মাথার ভেতরে পাগড়ি লম্বা দাড়ি লম্বা জুব্বা কোরআন তেলাওত করছে মসজিদে এখন তার নিয়ত হলো আল্লাহ কোরআনের জন্য যাতে জীবনটা বিলিয়ে দিতে পারি ছিল না নামাজ ওইটারে ধরে এনে কোরআনের কর্মী বানাইছে তিনি কে আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে সে আল্লাহ এখন আর নেই কথা বলেন এখন আর নেই আহা কি মনে করি আমরা আমরা মনে করি যে কোরআনের এই কর্মীগুলোরে রে ধরে মারলেই শেষ হয়ে যাবে কর্মী কর্মী কি শেষ হয় কথা বলেন কর্মী কি শেষ হয় একটারে ধরবেন দশটা জমিনে জন্ম নেবে দশটারে মারবেন দশ হাজার আল্লাহ জন্ম দিবে ঠিক না ভাই ঠিক একটা আমির হামজা গ্রেফতার হবে দশটা আমির হামজা আল্লাহ জন্ম দেবে একটা মামুনুল হক গ্রেফতার হবে দশটা মামুনুল হক জন্ম নেবে একটা বিদায় হবে তো জমিনে দশ হাজার জন্ম দিবেন তিনি কে আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহ তুমি কবুল করো আরেকবার জোরে বলে না আমি তাহলে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা কার আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার দাওয়াতি কাজ আমার দায়িত্ব কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারণ নয় কোরআন হেফাজতের দায়িত্বটা কার যে যেখানেই থাকি কোরআন নিয়ে জীবন গড়বো ইনসা কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোনো কিতাব মানি হারাজুরে বলেন মানি আমি শুধু ছোট্ট ছোট্ট করে একটু কথা বলতে চাই পাঁচ মিনিটের এই দিকে দিয়ে আমি আলোচনায় ঢুকে যাবেন ইনশাআল্লাহ আমি শুধু বলতে চাই সুরাতুল ফাতে হাটা শুধু শুধু বাংলাদেশের মুসল্লিটা বুঝতো আর সুরাতুল ফাতে হার উপরে যদি বাংলাদেশের মুসল্লি আমল করত বহু আগে এই কোরআন পার্লামেন্টে চলে যেত কোন সোরা সবাই বলেন কোন সোরা প্রত্যেক দিনলা সোলাতাইলা বি ফাফতি হাতিল কিতাব এমন কোনো নামাজ নাই যে সুহরতুল ফাতে এছাড়া হতে পারে একজন নামাজি চল্লিশ থেকে বিয়াল্লিশ বারাকাত নামাজ পড়ছে মসজিদে গিয়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ বার সে আল্লাহর কাছে বলছে এই দিন আর আরো বলেন এই হিদিন ইয়ারব আপনার কাছে সরল পথ চাই আপনার কাছে সঠিক পথ চাই আপনার কাছে জান্নাতের পথ চায় আল্লাহ বলছেন ইব্রাহিমের এক নম্বর আয়াতে কিতাবনাহু ইকালী ইলা নুর বান্দা অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে আর চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে তাহলে আমি মসজিদের ভিতরে চাইলাম হিদিরা সিরাউত আল মুসতাক ইম আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও আল্লাহ রফুল আল বললেন বান্দা জান্নাতের সঠিক পথ যেহেতু তুই মসজিদের ভিতরে চেয়েছিস যা জান্নাতের সঠিক পপ জান্নাতের সরল পপ সেটাই হলো তিরিশ পরা কোরান তিরিশ পরা কোরআন মেনে মেনে জুন জমিনের ভিতরে চলবি দুনিয়ার ভিতরে শেষ হবে তোর হায়াত সেরকম হবে তোর জান্নাতের জীবন সুমান আল্লাহ বলবেন না এটার ভিতরে কোনো সন্দেহ আর ধরে বলেন কোন সন্দেহ সুরা ইব্রাহিম প্রথম নাম্বার আয়াত কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলা নূর অন্ধকার থেকে মানুষদের জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে আল্লাহ আর যারা চিৎকারে দিয়ে বলেন তিনি কে আল্লাহ তাহলে আপনি মসজিদের ভিতরে জান্নাতের সরল পথ চেয়েছেন ৪০ থেকে ৪২ বার কার কাছে সবাই বলতে হবে কার কাছে জবান বন্ধ করে থাকবেন না চল্লিশ থেকে বার নামাজের ভিতরে সৌরাতুল ফাতিহাতে পড়েছেন হিদিনা সিরাত আল মুস্তাকিম অর্থ হলো ইয়ার অব জান্নাতের সরল পথ জান্নাতের সঠিক পথ তোমার কাছে আমি চাই যেই পদ দিয়ে চললে আমি হারাম খাবো না যেই পদ দিয়ে চললে আমি হালাল পথে চলবো যেই পথ দিয়ে চললে আমার দুনিয়াতে জীবন শুরু হবে জান্নাতে গিয়ে শেষ হয়ে যাবে এমন একটা জীবন তুমি আমাকে দুনিয়াতে চালাও নামাজের ভিতরে চল্লিশ থেকে বিয়াল্লিশ বার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন হিদিনা সিরাত আল মুস্তাকিম জান্নাতের সঠিক পথ জান্নাতের সোজা পথ ইয়ারব আমি তোমার কাছে চাই আল্লাহ বলছেন বান্দা যা তিরিশ পারা কোরআন হলো আমার জান্নাতের সঠিক পথ সেটা হলো সোরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত আপনারা নামাজ থেকে বাহির হয়ে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে চলাটা দরকার ছিল ঠিক না ব্যা ঠিক কিন্তু আপনি মসজিদ থেকে বাহির হয়ে এর সাত কাকুর লাঙ্গুলোর পিছনে ঘুরতেছেন এমন বাটপাড়া আছে না সবাই বলল না যে এমন বাটপাড়া আছে না নেই আপনি মসজিদের ভিতরে বললেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইয়া রব জান্নাতের সঠিক পথ জান্নাতের সোজা পথ আমি তোমার কাছে চাই আল্লাহ আপনাকে বললেন বান্দা জান্নাতের সঠিক পথ জান্নাতের সোজা পথ এই হলো 30 পারা কুরআন 30 পারা কুরআন মেনে মেনে জীবন গড় সৌদা জান্নাতে চলে যাবি মসজিদ থেকে বাহির হয়ে আবার ইরশাদ কাকুর পিছনে লাঙ্গলের পিছনে মিছিল দিয়ে চলেন বুঝতে হবে আপনি আল্লাহর সাথে পাঠ পারি করেছেন আপনার মতো পাটপার পৃথিবীতে একটাও নাই একটাও নাই একটাও নাই ঠিক but he আপনার উচিত ছিল যখন আপনি মসজিদে বললেন এহিদিন আসির আল মোস্তাকিম আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে যাই যখন আল্লাহর কাছে সঠিক পথ চাইলেন আল্লাহ যখন বললেন কিতাবুন আংসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিন আয-যুলমাত ইলা নূর বান্দ অন্ধকার পথ থেকে জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কোরআনটা আমি নাচিল করেছি মসজিদে 40 থেকে 42 বার আপনি আল্লাহকে বলেছেন এহিদিন আসির আল মসজিদ থেকে বাহির হয়ে এসে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে কোরআনের রাস কায়েম করার জন্য আপনার চেষ্টা করা দরকার ছিল ঠিক না বেঠিক ঠিক কিন্তু আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন লাঙ্গলের পিছু ছাড়তে পারেন নাই বোঝা যায় আপনি মসজিদে বলেন একটা বাহিরে এসে কাজ করেন আরেকটা এই জন্য আমি প্রথমেই বলেছি শুধু বাংলাদেশের মুসল্লিগুলো যদি সুরাতুল ফাতিহার উপরে আমল করতে পারত বহু আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত কয়েকজন বলে খালি ঠিক হয়েছে কি এখানে আর একটু জুড়ে বলেন তো ঠিক জামেলা আছে নিশ্চয়ই জামেলা আছে এই জন্য ঠিকের আওয়াজ আসে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমরা বলি আমিন আর জোরে চিৎকার দিয়ে বলে না আমি বাংলাদেশের ভিতরে প্রতি বছর সাড়ে চার লক্ষ হজে হজ করতে যায় এই বছর হজের টাকা জমা দিবেন তিন বছর পরে সিরিয়াল ব্যাপারটা কি এমন নয় সবাই বলেন না ব্যাপারটা কি এমন নয় এই বছরে হাজার টাকা যদি জমা দেন এত সিরিয়াল যে আগামী দুই বছরও আপনি সিরিয়ালে পাবেন দুই বছর পর আপনার সিরিয়াল আসবে প্রতি বছর বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ হাজিরা যাচ্ছে চাল থেকে সাড়ে চার লক্ষ এক বছরে যদি চার লক্ষ হাজি যায় দুই বছরে কত তিন বছরে কত চার বছরে কত পাঁচ বছরে কত এই বিশ লক্ষ পাঁচ বছরের হাজিগুলো যদি ওই কাবার চত্বরে আল্লাহকে সাক্ষী রেখে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন দেশে বলেছে এই দিন আল্লাহ চান্নাতের সঠিক পথ আল্লাহ চান্নাতের সোজা পথ আল্লাহ তোমার কাছে আবি চাই এই পাঁচ বছরের বিশ লক্ষ হাজি যদি ওই কাবার চত্বরে চা বলেছে আল্লাহর কাছে ওই অনুযায়ী যদি বাংলার জমিনের ভিতরে সুরাতুল ফাতিয়ার আয়াত অনুযায়ী যদি চলতো আল্লাহর কাছে বিশ লক্ষ হাজির আন্দোলনে বহু আগে কোরআনের রাজ বাংলা বাংলাদেশে কায়েম হয়ে যেত কিন্তু হাজি সাহেব ওখানে বলে একটা ও বাংলাদেশে এসে করে আরেকটা। এই হাজি সাহেব চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন কাবার চত্বরে নামাজ পড়ছে আর আল্লাহরে বলছে আল্লাহ এই দিন আর সিরত আল মুস্তাকিম জান্নাতের সঠিক পথ তোমার কাছে আমি চাই জান্নাতের সোজা পথ তোমার কাছে আমি চাই কিরে বেটা জান্নাতের সঠিক পথ জান্নাতের সোজা পথ তোকে ঈর্ষাদ দেখাতে পারবে কে দেখাবে সবাই বলতে হবে কে দেখাবে তুমি মসজিদের ভিতরে চাইছো জান্নাতের সঠিক পথ আল্লাহ তুমি আমাকে দেখাও আল্লাহ তো বলেই দিলেন সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান জান্না মিনাল যুলমাতি ইলান নূর অন্ধকার থেকে জান্নাতের সৌজা পথ দেখানোর জন্য আমি এই 30 পারা কোরআন নাজিল করেছি সুবহানাল্লাহ বলবেন না দুনিয়ার যত পথ আছে সমস্ত পথ অন্ধকার জান্নাতের আলোকিত পথ হলো কোরআন ঠিক না বেঠিক এর ভিতরে কোনো ভুল আরো জোরে বলতে হবে এর ভিতরে কোনো ভুল তাহলে পাঁচ বছরের বিশ লক্ষ হাদিস যদি কাবা ঘরে যা বলেছে ওখান থেকে এসে যদি ওই কথার উপরে এক থেকে যদি বাংলাদেশে একটু চেষ্টা করত বহু আগে কোরআন পার্লামেন্টে চলে যেত কিন্তু ওখানে যখন শয়তানকে পাথর মারে শয়তান বলে পাথর আমারে মারো স্ক্যান পাথর ব্যাগের ভিতরে নিয়ে বাংলাদেশে গিয়ে তোর মাথায় তুই মার কারণ বাংলাদেশে গেলেই তোর ওয়াদা ভঙ্গ করে তোর শুরু হবে বড় বড় শয়তানি ঠিক ঠিক আহা আল্লাহ আমাদের বোঝার তো অফিক দান করুক আমরা বলে আমিন আর জোরে চিৎকার দিয়ে বলে না তাহলে এটা হলো আমাদের জীবন বিধান এর ভিতরে কোনো সন্দেহ এটা হলো আমাদের জান্নাতের সোজা চলার পথ এর ভিতরে কোনো সন্দেহ আর জোরে বলেন কোনো সন্দেহ এখন আসেন এটা ধরে ধরে আপনি যখন জান্নাতের দিকে রওনা দিবেন তখন জামেলা কম না বেশি আর জোরে বলতে হবে এটা ধরে ধরে যখন জান্নাতের দিকে রওনা দিবেন তখন ঝামেলা কম না বেশি আসেন সে বিষয় নিয়ে আজকে আমরা একটা আয়াত থেকে কথা বলবো সুরায় হামিম সিজদা তিরিশ নম্বর আয়াত সুরার নাম কী সুরায় হামিম সিজদা আয়াত নম্বর কত আরও জোরে বলেন আয়াত নম্বর কত তিরিশ আয়াত নম্বর এই সুরার আরেকটা নাম আছে সুরায় ফসিলাত সুরায় ফসিলাত আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন নাল্লাযীনা কোলু রাব্বুনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই আমাদের রব একজন তিনি কে আল্লাহ রবের নাম নিতে কেমন লাগে আগামী কাল যদি সাতপুরের ভূমির ভিতরে যদি দাজ্জাল হাজির হয় দাজ্জাল যদি চাঁদপুরবাসীকে জিজ্ঞাসা করে এই চাতপুরবাসী আমাকে রব হিসাবে মান আমাকে রব হিসাবে স্বীকার কর সেই দিন দাজ্জালের সামনে নামটা নেবেন কার এই আওয়াজ দিয়ে নয় এই আওয়াজ দিয়ে নয় দাজ্জাল যাতে আওয়াজ শুনেই বুঝতে পারে এদের কি আমি আমার হিসাবে রব মানাতে পারবো না সেই আওয়াজ দিয়ে বলেন নামটা নেবেন কার চোদ্দ শত বছর ওরাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছে কথাটা পুঁছিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দাজ্জাল তুই পৃথিবীর ভিতরে যত বসবাস কর পৃথিবীর ভিতরে যত দিনই যত কিছু কর পৃথিবীর ভিতরে আমার মুমিন বান্দাদের সামনে যখনই তুই দাঁড়াবি আমার মুমিন বান্দাকে যখন তুই নিজেকে রব হিসাবে মানার জন্য স্বীকার করে নিবি স্বীকৃতি দেওয়ার জন্য ওয়াদা করাবি তখন আমার মুমিন বান্দা আমার মুত্তাকি বান্দা পৃথিবীর কারো নামটা নেবে না তোর সামনে তোরই সামনে নামটা নেবে কার আল্লাহ জোরে বলেন কা আমরা কি সবাই দাজ্জালের সামনে আল্লাহর নাম নিতে পারব আর জোরে বলেন পারব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের সেই ঈমান তুমি দান করো আমরা বলে আমিন আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ৩০ নম্বর আয়াতের ভিতরে বললেন ইন আলমিন বললেন ইন্দিন আল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলমিনকে রব হিসাবে মেনে নেবে তাহলে বোঝা গেল আমাদের রব পৃথিবীর কেউ নয় আমাদের রব কে আরো জুড়ে বলেন কে কয়জন আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন কয়জন যা চাইব তার কাছেই ঠিক না বা ঠিক গুণা করেছি মাপ চাইব কার কাছে ছেলের দরকার চাইব কার কাছে মেয়ের দরকার চাইব কার কাছে সম্পদের দরকার চাইব কার কাছে বাড়ি গাড়ির দরকার চাইব কার কাছে বিবির দরকার চাইব কার কাছে আমার জীবনের যা কিছু দরকার সব কিছু একজনের কাছে চাইব তিনি কে কোন সন্দেহ আরো জোরে বলেন কোনো সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখ আমি কেমন রব আল্লাহ লা ইলাহা ইললা আল হাইল কয়্ল হলা ইলাগা ইল্লা হ আল হাইনুল কয়নু আমি আল্লাহ এমন রব যেটা আমি ছাড়া পৃথিবীতে আর কোনো ইলা নাই সুমা আল্লাহ বলে তিনি কয়জন আর জড়ে বলেন কয়জন। আমরা যে রবকে রব হিসাবে মানি রবের একটু পরিচয় নেন দেখেন তিনি কেমন আল্লাহ বলছেন ছাড়া কোনো ইলা নাই আমার ভাই নাই আমার দাদা নাই আমার দাদি নাই আমার মা নাই আমার বাবা নাই তিনি কয়জন আরও জুড়ে বলেন কয়জন ইমানের প্রশ্ন তার বাবা নাই তার ছেলে নাই তার মেয়ে নাই তার কোনো কিছু নাই ছোট্ট সূরার ভিতরে পরিচয় দিয়েছেন কুলহু বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ আলহামদুলিল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ ইয়াকুতিয়ু আল্লাহু সামাদ তিনি অমুকapekkhilamiyali তিনি কাওকে জন্মদিন নাই ওয়ালাম ইওলাদা কাওকেও জন্মদিন নাই ওয়ালাম ইয়াকুল্লাহ হু হুয়ান আহাতার পৃথিবীতে কেউ আরো জোরে বলেন কেউ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইল্লাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি ছাড়া কোনো উপাস্য নাই আপনার গুনাহ মাফ করতে পারেন তিনি কে আপনার গুনাহের খবরও জানেন তিনি কে তার চোখের সামনে কোনো কিছু আড়াল করা যায় ফাইয়া আই মেল মিস কলে দারোরতিম খই রাইয়া রামাইয়া আই মেল মিস কলে দরতিম শানু রাইয়া র কথাটা কা জুড়ে বলেন কার আল্লাহ বলছেন যারটা পরিমাণ গুনাহ করেছো বাদদা সেটাও হাজির করবেন কে আবার যাররা পরিমাণ নে কামল করেছ কি আমতিনি দিন সেটা কেও হাজির করবেন তিনি কে দাহল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই আমি চিরঞ্জীব আমি চিরস্থায়ী সুবহানাল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন কিন্তু আমরা চিরস্থায়ী কেউ হতে পারবো আর জোরে বলেন চিরস্থায়ী কেউ হতে পারব আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম আমার কোনো ঘুম নাই আমার কোনো তন্দ্রামি নাই ঘুম নাই কা কিন্তু আমাদের ঘুম আছে না নাই আছে আর বলেন আছে না নাই এক মা ফেলে গেলাম আমি বললাম আপনারা ওয়াজ কতক্ষণ পর্যন্ত শুনবেন কয় হুজুর আপনি যদি চারটা পর্যন্ত ওয়াজ করেন চারটা পর্যন্ত শুনবো আমি বললাম নামাজ নামাজ কয় হুজুর আমরা তো পড়ি না আমি বললাম ফজর নামাজ না পড়ে যদি কিয়ামত পর্যন্ত এইভাবে ওয়াজ শুনেন এই ওয়াজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে ওয়াজ শুনবেন তো নামাজি হওয়ার জন্য ঠিক না বা ঠিক আগে ছিলেন বেনামাজি শুনে কি হবেন আর জোরে বলেন কি হবেন রাতের সাতটা পর্যন্ত ওয়াজ চালালাম সাতটার সময় ছেড়ে দিলাম বাড়িতে ঘুমাতে ঘুমাতে সাড়ে চারটা থেকে পাঁচটা নয়টার সময় ঘুম থেকে উঠে দেখলে খাটেন নিচে আব্বা আপনারা সবাই বলেন তো দেখি এমন ওয়াজ শুনে শুনে যদি জীবন পার করে ফেলেন জান্নাতে যাওয়া যাবে তবে বোঝা গেল যে আমরা রাতের চারটা পর্যন্ত জেগে থাকি পাঁচটা পর্যন্ত জেগে থাকি বিছানার সাথে যখনই থাকব বিছানার সাথে যখনই পিট লাগাবো মাথা যখন বালিশের সাথে যাবে লঙ্গি একদিক আমি একদিক কারণ আমাদের চোখের ভিতরে ঘুম দিয়েছেন কে এই ঘুমটা নাই কা আর জোরে বলেন কা দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না কারণ কয়টা বলেন আরো জুড়ে বলতে হবে কয়টা মুসা আলাইহিস সালাম একদিন বললেন আল্লাহ আপনি নাকি গোমান না মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন হ্যাঁ আমি ঘুমাই না মুসা আলাইহিস সালাম বললেন কেমনে থাকেন আমি তো থাকি না কই তুমি আর আমি কি এক মুসা আলাইহিস তো একটু 19 20 প্রশ্ন করতেন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কে আপনি আপনি গোমান না আমার জানতে বড় ইচ্ছা করে ঠিক আছে যাও আগামী কাল রাতের বারোটা বাজে তোমার সাথে আমার কথা হবে রাতের বারোটার সময় সালামের হাতের ভিতরে একটা কাছের গ্লাস দিয়ে দিলেন এবং মোসালাই সালাম কে বললেন গ্লাসটা সারা রাত ধরে রাখার দায়িত্ব আমি তোমাকে দিলাম রাতের থেকে পর্যন্ত তিনি ধরে রাখলেন তিনটার ঘন্টা যখন বেজে গেছে চোখের ভিতরে যখন ঘুম চলে এসেছে গ্লাসটা মাটির উপরে ঝপ করে পড়লেন আস্ত গ্লাসটা ভেঙে চুরমার শেষদায় পড়ে গেলেন পাইগাম্বার মোসালাই সালাম ইয়া সারারাত আপনি একটা গ্লাস ধরে রাখার জন্য আমাকে অনুমতি দিয়েছিলেন পারি নেই ঘুমের জন্য আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে বুঝতে পেরেছি কি জন্য আপনি ঘুমান না কারণ আপনি যদি ঘুমিয়ে যেতেন এই গ্লাস ভাঙার মতো আসমানগুলো ভেঙে ভেঙে জমিনে পড়ত আপনি যদি ঘুমিয়ে যেতেন ওই সূর্যগুলো খসে খসে জমিনের উপরে পড়তো আপনি যদি ঘুমিয়ে যেতেন ওই তারকাগুলো গুলো খসে খসে জমিনের উপরে পড়তো নিশ্চয়ই বান্দাদের ক্ষেতমত করার জন্য আপনার সারা রাত কোনো ঘুম না বলেন রাতের তিনটার সময় আপনি ড্রাইভারকে আসতে বলেছেন দেখেন আল্লাহ রাবুল আলমিন কিভাবে নসিহত করছেন আল্লাহ আল্লাহ বলছেন বান্দা দেখ আমার ঘুম নাই লাতা আখু যখো না আমার ঘুম নাই আমার তন্দ্রা মিও নাই রাতের তিনটা বাজে আপনি বলেছেন এই রাতের তিনটা বাজে তুই আমার বাড়িতে আসবি রনি ভাই বলেছেন আগামীকাল সকাল যাবেন উনি ঢাকায় ড্রাইভারকে আসতে বলেছেন একটা গাড়ি ভাড়া করেছেন উনি গাড়ির ড্রাইভারকে আসতে বলেছেন রাতের কয়টা আরও যদি বলেন কয়টা এখন ড্রাইভারের চিন্তা হলো রাতের তিনটা বাজে আসতে হবে রনি ভাইয়ের বাড়িতে আবার রনি ভাইয়ের সকাল আটটার সময় ফ্লাইট হলো ঢাকা থেকে সিঙ্গাপুরে ওনাকে সকাল আটটা বাজে ঢাকাতে পুষতে হবে সকাল আটটার সময় ফ্লাইট হবে সিঙ্গাপুরে উনি যাবেন এখন ড্রাইভারকে আসতে বলেছেন রাতের তিনটা ওনাকেও যাচ্তে হবে প্রায় রাতের তিনটা ঠিক না ব্যা ঠিক আল্লা রাবুল আলমিন বলছেন আলা তাখোজ হু সেনাতুওয়ালা নাও হুম হুম আমার ঘুম নাই আমার তন্দ্রামিনাই বান্দারে তুই রাত্রিরে তিনটা বাজে তুই ড্রাইভারকে আসতে বললি কার উপরে ভরসা করে আসতে বললি বল কারণ তুই তো মিতো ঘুমাইলেই মানুষ মারা যায় অ ল হম্মা বিস্মিকা আমো তু কার নামে মরে গেলাম অনেক মানুষ মৃত্যুর ভিতরে ঘুমিয়ে যায় গমও ভাঙে না ঠিক না ব্যাঠিক নিয়ে যায় তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই যে তোর ড্রাইভারকে আসতে বললি রাত্রে তিনটা বাজে তুই জাগবি রাতে তিনটা বাজে আবার তোকে যাতে হবে আটটা বাজে ফ্লাইটে ফ্লাইটে থেকে সিঙ্গাপুর রাতের তিনটা বাজে তোকে যাতে হবে রাতের তিনটা বাজে তোর ড্রাইভার তোর বাড়িতে আসতে হবে ওয়াদা দিলি যদি ড্রাইভার রাতের তিনটা বাজে তোর বাড়িতে না আসে তাহলে ড্রাইভারকে তুই গালাগালি করবি আর রাতের তিনটা বাজে যদি তোর ঘুম না ভাঙে তোর সিঙ্গাপুরের ফ্লাইটটা মিস হয়ে যাবে এখন যদি রাতের বেলা আমি আল্লাহ রব্বুল আলমিন ঘুমায়া থাকি তোর রাতের তিনটা বাজে ঘুমটা ভাঙায় দিবে কে আল্লা রবুল আলমিন সোয়ব নাবার ভিতরে বলছেন alamna ja'alil arda mihada ওয়াল jibala autada wa khalaqnakum ওয়াজা wa ja'alna নাওমাকুম এমন একটা আয়াত আছে না সূরা ওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম ওয়াজা জাআলনা লাইলা লিবাসাও জাআলনা নাহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ঘুমটা হলো আমি আল্লাহর দেওয়া নিয়ামত এশার নামাজের পরে তুই কাত হয়ে ছুইলি। বালিশের সাথে মাথা লাগালি ঘুম দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয় ঘুম দেওয়ার মালিক কে আর জোরে চিৎকারে দিয়ে বলেন কে যখন তুই বালিশের সাথে মাথা লাগালি আমি আল্লাহর হুকুমে তোর ঘুম এলো দুই চোখে রাতের তিনটা যখন বেজে গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোর মতো ঘুমিয়ে থাকতাম আরও রাতের তিনটা বাজে কীভাবে ড্রাইভারের ঘুম ভাঙানো হতো রাতের তিনটা বাজে তোর ঘুমটা কে ভাঙিয়ে দিত বান্দা রাতের তিনটা বাজে তোর ঘুম ভাঙানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না সবার আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে পড়েন বিশেষ বিশেষ কিছু কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না এই সাগরের ভিতরে যদি রাতের তিনটা বাজে রাতের দুইটা বাজে বিপদে পড়েন রাতের কয়টা বলেন দুইটা বাজে যদি লনসের ভিতরে ঝড় আসে তুফান আসে ঝড় এলো তুফান এলো বিপদ এলো সাথে সাথে আপনি আপনার বন্ধুকে ফোন দিলেন রাতের দুইটা বাজে বন্ধু জাগন না ঘুমে সবাই বলেন না বন্ধু জাগন না ঘুমে এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে ফোন দিলেন চেয়ারম্যান সাহেব জাগন না ঘুমে নিজের বাবার কাছে ফোন দিলেন রাতের দুইটা বাজে বিপদে পড়ে বাপ জাগন না ঘুমে নিজের শ্বশুরের কাছে ফোন দিলেন রাত্রে দুইটা বাজে বিপদে পড়ে সমুদ্রের মাঝখানে শ্বশুর জাগন না ঘুমে সবার কাছে ফোন দিলেন সবাই ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি তুরে বাঁচাবে কে আমি আল্লাহ যদি রাতের দুইটা বাজে ঘুমিয়ে থাকি কে তোকে বাসাবে এই জন্য রাতের দুইটা নয় তিনটা নয় চারটা নয় যে কোনো বিপদে পড়বি আল্লাহ বলে একবারে ডাক দিবি ডাক দিতে দেরি হবে সারা দিতে আমি আল্লাহ দেরি করব না তিনি কে বলেন আর অজনে বলেন তিনি কে তিনি হলেন এমন রব রবীন্দিন তিনি হলেন এমন রব যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যার ঘুম নাই যার তন্দ্রামি নাই যিনি সারা জাহানের রব এমন একজনকে আমরা সবাই রব হিসাবে মেনে নিয়ে চেটার ভেতরে কোনো সন্দেহ আরো জোরে বলেন কোন সন্দেহ তাহলে আমাদের রবকে আর জোরে বলেন সবাই মানছেন তোর আল্লাহকে রব আরো জোরে বলতে হবে সবাই মানছেন তো আল্লাহকে রব এটার ভেতরে কোনো সন্দেহ আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হোক কার নাম নিব আমাকে ফাঁসির কাছে ঝুলানো হোক কার নাম নিব আমাকে রিমান্ডে নিয়ে পীড়ানো হোক কার নাম নিব আল্লাহকে ছাড়া আমরা কারো নাম নিব কারো নাম নিব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ৩০ নম্বর আয়াতের ভিতরে বান্দাদের সাথে কিছু কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে কিছু ওয়াদা নিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে রব হিসাবে মেনে নেবে দ্বিতীয় স্টেপে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা রব হিসাবে আমি আল্লাহকে মানা সহজ কিন্তু রব হিসাবে মেনে নিয়ে অটল থাকা কঠিন ঠিক না বে ঠিক এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু সুম্মাস্তাকামু ইস্তেকামত থাকতে হবে কাকে রব মেনে আরো জোরে বলেন কাকে রব মেনে বসে নেবেন আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে তিরিশ পারা কোরআনের পথে অটল হয়ে শক্ত হয়ে মজবুত হয়ে ছাকা ঠিক না ঠিক আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে কোরআনটাকে ষোলো আনা মেনে নেওয়া কারণ কোরআন কিতাবটা কার আরো জোরে বলেন কার আল্লাহকে রব হিসাবে মানবেন আর কোরআন ছেড়ে দিবেন এটা কি আল্লাহকে রব হিসাবে মানা হয় আরো জোরে বলেন হয় হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন আল্লা দিনা কালু আল্লাহ ইন্নেল্লে কল রব্বুন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ রব্দুল আলামীকে রফ হিসাবে মেনে নেবে রফ হিসাবে মেনে নেওয়ার পর যারা সুমাস্তা ক অটল থাকবে তাদের জন্য আমার তিনটা সুসংবাদ জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা তবে সুম্মাস্তা কম অটল থাকতে হবে ইন্নেল্লেদীনা কলো রব্বুন আল্লাহ্লাহকে রফ হিসাবে মেনে নেওয়ার পর কোন ধরনের চুরিচামারি করা যাবে আরো জোরে বলেন করা যাবে আল্লাহকে আপনি রব হিসাবে মেনে নিলেন কোরানটাকে বুকের ভিতরে নিলেন কোরআন দিয়ে আপনি জীবন গঠন করা শুরু করলেন কারণ আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে কোরআনটাকে পরিপূর্ণ মেনে নেওয়া ঠিক না বা ঠিক আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে কোরআনের আইনটাকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়ার পর কম অটল আছেন হঠাৎ করে রাতের তিনটা বাজে দরজার ভিতরে টোকা দিয়েছে আপনি ভিতর থেকে বললেন কে বাহির থেকে বললেন আমরা দশ পনেরো জন মানুষ এসেছে আপনাকে গ্রেফতার করার জন্য আপনাকে ঘর থেকে বাহির করে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো জেলখানায় আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনাকে সাড়ে তিন বছর পর্যন্ত এই অন্ধকার কারাগারের ভিতরে বন্দি রাখা হবে আপনি এখনো পর্যন্ত সুমাস্তা কম সুবান বলেন সাড়ে তিন বছর শেষ আপনাকে বলা হলো আরো সাড়ে তিন বছর বাড়ানো হলো আপনি এরপরে কম বলেন আবার বলা হলো আরো তিন বছর বাড়ানো হলো বছর তিন বাড়াতে বাড়াতে বিশ বছর পর্যন্ত লং করা হলো আপনি কম হুক সুমান আল্লাহ না ফাঁসির চিঠি আপনার কাছে পৌঁছে গিয়েছে আগামীকাল বারোটা এক মিনিট আপনাকে ফাঁসি দেওয়া হবে এখনো সমস্ত কম এখনও আপনি সম্মাস্তা কম ফাঁসির রশিটা যখন আপনার গলার ভিতরে পেঁচানো হচ্ছে তখনও আপনি সমস্ত কম হোক আল্লা রবুল আলমিন বলছেন ওই বান্দার জন্য যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে কোরআনটাকে ষোলো আনা বুকের ভিতরে মেনে নিয়ে সমাজটা কম অটল থাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর আগেই আমি আল্লাহ রব্বুল আলমিন তার কাছে তিনটা সুসংবাদ জান্নাতের ফেরেস্তা দিয়ে পাঠিয়ে দিব সুবহান আল্লাহ বাড়িতে গিয়া বললেন আর একটু জুড়ে পড়েন তাহলে আমরা যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিব সুম্মাস্তা কম অটল থাকবো জেল হোক জুলুম হোক অত্যাচার হোক রিমান্ডে যাওয়া লাগুক ফাঁসির কাছে ঝোলা লাগুক এরপরও আমরা কোরআনটাকে কখনো বুক থেকে ছাড়বো আর জোরে বলেন কোরআনটাকে আমরা কেউ বুক থেকে ছাড়বো কারণ আমরা কাকে রব হিসাবে মেরিয়েছি আরও জরে বলেন কাকে আপনি যখন ইন্ডেন দিন না কলো রব্বান আল্লাহ্লাহকে রফ হিসাবে মেরে নেবেন সুম মাস্তা কমও যখন অটল থাকবেন অটল থাকতে থাকতে ফাঁসির কাজটা আপনাকে ঝুলিয়ে ফেলা হচ্ছে রশিটা যখন টাম দেওয়া হচ্ছে রশি টান দেওয়ার আগ মুহূর্তে রোহটা বাহির হবার আগ মুহূর্তে তিনটা সুসম্বত জান্নাতের ফেরেশতা দিয়ে আপনার কানের কাছে পুছিয়ে দিবেন তিনি কে আর জোরে বলতে হবে তিনি কে কারণ আপনি কিসের জন্য সোম্মাস্তা কম অটল ছিলেন আল্লাহকে রব হিসাবে মেনে আমার জন্য ঠিক না রিমান্ডে নিয়ে যাক আপনাকে পিটানো হোক আপনার হাত কাটা হোক আপনার পা কাটা হোক আপনার কান কাটা হোক আপনার নাক সিদ্ধ করা হোক আপনাকে উত্তপ্ত বালুর উপরে শোয়ানো হোক আপনাকে আঘাতের পরাঘাত করা হোক নাম নেবেন কার যেমন বেলাল রাতি আল্লাহ তালু ঠিক না বে ঠিক কার নাম নিয়েছেন আরো জোরে বলেন কার বেলাল তালান আল্লাহ নাক সিদ্ধ করলেন গরু যেটা বেশি শয়তানি করে ওটার কি সিদ্ধ করে বলেন সবাই বলেন সিদ্ধ করলেন রশি লাগালেন আংটা লাগালেন রশিটা মক্কার ছোট ছোট বাচ্চাদের হাতে দিলেন বাচ্চারা যেই দিকে টানে বেলাল্ধি আল্লাহুতাল আঙ্গুর সেই দিকে যায় বাচ্চারা যেই দিকে টানে তালা আনহু সেই দিকে যায় মানুষগুলো হাসা হাসি করে মানুষগুলো বেলাল বেলাল্ আল্লাহ আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে হাসা হাসি করে আড়স থেকে খুশি আল্লাহ বলে নাক তালা সিদ্র করলেন আল্লাহ নাকে আংটা লাগালেন টেনে টেনে নিয়ে যায় রক্তগুলো মক্কার রাস্তায় রাস্তায় টপ 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 করে পড়ে রক্ত মুখ নিয়ে নামটা আল্লাহ 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 আহাদ মানে আমার আল্লাহ এক আমার আল্লাহ এক দ্বিতীয় কোনো আমার আল্লাহ আরো জোরে বলেন দ্বিতীয় কোনো আমার আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ যখন উমাইয়ার সামনে চিৎকার দিয়ে বলা শুরু করলেন উত্তপ্ত বালুর উপরে শোয়ালেন দুইশো থেকে আড়াইশো মনের উদনের বেশি হবে একটা পাথর বেলাল রদিয়া লহতালা আনগু বুকের উপরে চাপিয়ে দিলেন উত্তপ্ত বালুক বুকের উপরে পাথর নামটা নিশ্চা হুমাইয়ার একটাই চেষ্টা ছিল বেলালের মুখ থেকে আল্লাহর নামটা নিয়ে নিবেন কিন্তু বেলাল রদিয়া লাহতাল আনহু ছিলেন ইন্নাল্লাদিনা কল আল্লাহ আল্লাহকে রফ হিসাবে মেনে নিয়েছিলেন সুম্মাস্তা ম অটল ছিলেন নাক ছিদ্র করা হলো পাথর চাপা দেওয়া হলো সোম্মাস্তা কম বেলেট দিয়ে শরীরগুলোকে চিরে দেওয়া হলো সোম্মাস্তা কম সোমানাল্লাহ বলেন খাবার বন্ধ করে দেওয়া হলো সোম্মাস্তা কম পৃথিবীর ভিতরে এমনও কিছু মুমিন বান্দাদের দেখেছি খাবার বন্ধ আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা বন্ধ রিমান্ডে নিয়ে প্রতিদিন পিডায় জেলখানার চিঠি তাদের পকেটের ভিতরে নিয়ে সম্মাস্তা কম অটল হয়ে দাঁড়িয়েছিলেন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে জীবন দিয়েছেন বিন্দু পরিমাণ বাতিলের কাছে মাথা নত করে না এমন মবিনু দেখছেন না দেখেন না আরো জোরে বলেন দেখছেন না দেখেন না এক বছর নয় এক বছর নয় এক বছর জেলখানায় দুই বছর জেলখানায় তিন বছর জেলখানায় টানা তেরো বছর পর্যন্ত জেলখানায় সবস্তাকাম ঠিক না বৈ ঠিক বাতিলের কাছে মাথা নত করে আরজনরে বলেন বাতিলের কাছে মাথা নত করে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন নাল দিন কোলু রব্বুনা লেল্লা হে তাকবেট লেল্লা হে তাকবেট আমি শুধু বলে দিচ্ছি ইনল্লা দিন আর কল রবুন আল্লাহ কাকে রব হিসাবে মানতে হবে আর রজের চিৎকার দিয়ে বলেন কাকে শুধু কি মানতে হবে নাকি সম্মাস্তা কম অটল থাকতে হবে বেলাল্লাহ দিয়ে আল্লাহ তালা আনকুরমত আল্লাহ আমাদের সবাই কটল থাকার তৌফিক দান গুড় আমরা বলে আমিন আরও চিৎকার দিয়ে বলেন আবেদ তাহলে মৃত্যুর পূর্বেই মৃত্যুর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ফের জান্নাতের ফেরেস্তা পাঠাবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা জান্নাতের ফেরেস্তাগুলো আসবে কানের কাছে বসবে মাথায় হাত বুলিয়ে দিবে আর তিনটা সুসংবাদ দিবেন জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা কারণ আপনি পৃথিবীর কাউকে রব হিসাবে মানেন নাই একজনাকে রব হিসাবে মেনে নিয়েছিলেন তিনি কে আর আল্লাহকে রফ হিসাবে মেনে নেওয়ার পর আপনাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে আপনাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে আপনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আপনাকে ফাঁসির কাছ থেকে ঝোলানো হচ্ছে এরপরও আপনি কম। খুশি হয়ে জান্নাতের ফেরেস্ত আপনার কাছে পাঠিয়ে তিনটা সুসম্বাদ আপনাকে বুঝিয়ে দিচ্ছেন তিনি কে নাম্বার ওয়ান দাতানু আলাইকিমুল মালাইকা মানে জান্নাতের ফেরেস্ত এসে নাম্বার ওয়ান একটা সুসম্বাদ আল্লাহ তা তোমার কোন ধরনের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোন ধরনের চিন্তা নাই কোন কেরাম বলেন আবশিরু বিল ও জান্নাতের একটা ভিডিও আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেস্তাগুলো তার চোখের সামনে তুলে ধরবে তার চোখের সামনে তুলে ধরার পর বলবে বান্দা তুমি যে আল্লাহ রাব্বুল আলমিনকে রব হিসাবে মেনে ছিলে তোমাকে জেল দিয়ে তোমাকে জুলুম করে তোমাকে রিমান্ডে নিয়ে তোমাকে ফাঁসি দিয়ে তোমাকে হাত কেটে তোমাকে পা কেটে তোমার কান কেটে তোমার চক্ষুগুলোকে অন্ধ করে দিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলমিনের দিক থেকে কেউ ফিরাতে পারে নাই আল্লাহ রাব্বুল আলমিন তিন নম্বরের ঘোষণা দিচ্ছে ওয়া ওয়া বসিরু বিল জান্না জান্নাতের একটা ভিডিও তার চোখের সামনে তুলে ধরার পর বলবেন তোমার ইন্তেকাল হতে দেরি হবে জান্নাতের নি আমোদ ভোগ করতে দেরি হবে না তোমার ইন্তেকাল করতে একটু দেরি হবে মৃত্যুর পরেই তোমার জন্যই বিশাল জান্নাতটা ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে জান্নাতের দিকে যখন ছয় লক্ষ্য দেবে জান্নাতের দিকে যখন সে তাকাবে ফাঁসির রশি একদিকে লাগানো হচ্ছে মমিনের মুখের ভিতরে আরেক দিকে হাসি ফুটছে সুবান বল বলে এই জন্য আমরা দেখেছি হজরতে খোবা এই আল্লাহ তালাম তালানহুর ইতিহাস পড়ে দেখেন খোবা এই ব্রাদি আল্লাহ তালানহুকে শুলিতে ঝুলানো হয়েছে ডান হাতে কুপ দিলেন খোবা এ বাম দিকে কুপ দিলেন খোবা হাসে ভাসে ডান পা কেটে ফেললেন খোবাইব হাসে বাম পা কেটে ফেললেন খোবাইব হাসে নেচা একটা তরবারি বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে আর একটা বাহির করলেন পিঠ দিয়ে খোবাইব বরদিয়াল্লাহ তালা খুব মুস্কি মুস্কি হাসে রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লামকে খুবাইব একটা সালাম দিয়েছিলেন সালামের উত্তর রসুল মসজিদে নববী থেকে দিয়েছিলেন আল্লাহ বাড়িতে গিয়ে বলি কোথায় মক্কার ভূমিতে খোবা ইবরাদ আল্লাহ তালহ সালাম দিলেন আর ওই সালামের জবাব রসুল মদিনা থেকে দিলেন সুমান আল্লাহ বলেন মসজিদে নবমী থেকে রসুল খোবা ইবরাদ আল্লাহ তালু সালামের জবাব দিলেন রসুলের কাছে জিজ্ঞাসা করলেন ইয়ে রসুল্লাহ আমাদের খোবাই ভাইয়ের কি হয়েছে রসুল বললেন শাহিদ ডান হাত কাটা হলো বাম হাত কাটা হলো ডান পা কাটা হলো বাম পা কাটা হলো খোবাইবের বুক দিয়ে তরবারে ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে বাহির করা হলো কিন্তু খোবাইবের মুখ থেকে বিন্দু পরিমাণ হাসি কেউ সরাতে পারে না সাহাবিরা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ তিনি কেন হাসলেন রাসূল বললেন যখন খোবাইবের ডান হাত কাটা হয় খোবাইবের জান্নাতের হুরগুলো আল্লাহ সামনে এনে দেয় খোবাইবের যখন বাম হাত কাটা হয় জান্নাতের হুরগুলো সামনে এসে খেলা করে যখন ডান পাকাটা হয় বাম কাটা হয় খোবাইবের বুক দিয়ে তরবারে ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে যখন বাহির করে খোবাইবকে সমস্ত শুরু দেখানো হয়েছে জান্নাতের দেখতে দেখতে হাসা শুরু করেছে কখন যে রুহটা বাহির হয়েছে বিন্দু পরিমাণ টের পায় না বলে। তাহলে আমরা এই আয়াত থেকে শিখলাম আমাদের রব পৃথিবীর কেউ নয় রব একজন তিনি কে বলেন আর অজর চিৎকার দিয়ে বলেন তিনি কে আল্লাহকে যদি রব হিসাবে মেনে নেন তাহলে কোরআন মানবেন ষোলোয়ানা বারোয়ানা আরো জোরে বলতে হবে ষোলো আনানা বারোয়ানা যেহেতু আমরা প্রত্যেকেই মসজিদে যাওয়ার পরে বলেছি ইহিদিনা সিরাতল আরও জোরে বলেন ইহিদিনা সিরাতল কার কাছে সরল পথ চেয়েছি আরও জোরে বলেন কার সরল পথ দেখানোর মালিককে সুরায় ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে মানুষদের কালোর পথ জান্নাতের পথ সরল পথ দেখানোর জন্য কিতাব নাজিল করেছেন তিনি কে তাহলে মসজিদে যা বলেছি মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে দুনিয়ার জীবন গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমরা বলি আমিন